আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শপিং ব্যাগ তৈরি করার, যারা শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন, শপিং ব্যাগ তৈরি করে বিজনেস করতে চাচ্ছেন এবং তাদের কী কী ধরনের মেশিন প্রয়োজন হবে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো এবং আপনারা জানতে পারবেন এই মেশিনগুলো আপনারা কীভাবে পাবেন বা এই মেশিনগুলো কীভাবে ব্যবহার করা হয় এবং টিস্যু ব্যাগের কাঁচামাল কোথায় পাবেন, সকল কিছুই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার মেশিন দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সেমি অটো মেশিন, আলট্রাসনিক সাইড সিলিং মেশিন। আমাদের স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সেমি অটো সাইড সিলিং মেশিন বা আলট্রাসনিক মেশিন বলা হয় এই মেশিনগুলোকে। এবং দেখতে পাচ্ছেন A60S মডেলের একটি মেশিন। এই মেশিনটির মডেল হচ্ছে A60S এবং এই মেশিনটি মেড ইন চাইনিজ একটি মেশিন, মানে মেড ইন চায়না মেশিন এবং সেমি অটো একটি মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা দৈনিক একজন লোক বসে 2000 থেকে 2500 পিস ব্যাগ তৈরি করতে পারবেন। মূলত শপিং ব্যাগ তৈরি করতে হলে আপনাদের যা যা মেশিন প্রয়োজন হয় আমি আপনাদেরকে প্রথমত দেখাই শপিং ব্যাগ তৈরি করতে কী কী মেশিন প্রয়োজন হয়। তো শপিং ব্যাগ তৈরি করতে হলে অবশ্যই আপনাদের এই সাইড সিলিং মেশিনটি অবশ্যই প্রয়োজন হবে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন। এই হ্যান্ডেল লাগানোর মেশিনটি আপনাদের প্রয়োজন হবে। এটি দিয়ে যারা হ্যান্ডেল ব্যাগ করবেন সেই হ্যান্ডেল ব্যাগ আপনারা এই মেশিনটির মাধ্যমে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেলের ছাপ দেওয়া আছে। তো এই মেশিনটি দিয়ে হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে পারবেন এবং এই মেশিনটি চলে কম্প্রেসারের সাহায্যে। তো অবশ্যই একটি কম্প্রেসার নিতে হবে এবং আপনারা যারা ডিকাট ব্যাগ করবেন ডিকাট ব্যাগ করতে পারবেন এই মেশিনগুলো দ্বারা। এগুলো দিয়ে ডিকাটিং করা হয়। দুটি মেশিন এখানে, দুটি মেশিন আছে, দুটি মেশিন ডিকাট মেশিন। তো এই এখান থেকে একটি ডিকাট ব্যাগ তৈরি করার এই ডিকাট মেশিন প্রয়োজন হবে। তো ডিকাট মেশিন, হ্যান্ডেল লাগানোর মেশিন এবং ডিকাট মেশিন এবং হ্যান্ডেল লাগানোর মেশিন, এই দুটি মেশিনই কম্প্রেসারের সাহায্যে চলবে। একটি কম্প্রেসার, এই ধরনের একটি কম্প্রেসার দিয়ে আপনারা ডিকাট মেশিনও ব্যবহার করতে পারবেন, আপনারা হ্যান্ডেল লাগানোর মেশিনও ব্যবহার করতে পারবেন। তো এইগুলো তিনটি, একটি হলো ডিকাট, একটি হ্যান্ডেল এবং একটি কম্প্রেসার, তিনটি আইটেম গেল। এবং সাইড সিলিং মেশিন অবশ্যই প্রয়োজন হবে। সাইড সিলিং মেশিন দিয়ে শপিং ব্যাগের সাইড সিলি করা হয়, মুখ সিলি করা হয়। তো এই মেশিনটি অবশ্যই আপনাদের নিতে হবে। এবং আরেকটি থাকে, আরেকটি হচ্ছে এই ধরনের কাটিং মেশিন কিনতে হবে। এগুলো দিয়ে রোল থেকে কাপড় কেটে, ওই ধরনের রোল থেকে কাপড়গুলো কেটে কাটা হয় এই কাটিং মেশিনগুলো দ্বারা। দেখতে পাচ্ছেন এই কাটিং মেশিনগুলো দ্বারা এইভাবে রোলগুলো কাটা হয় এবং কাটার পরে এই সাইড সিলিং মেশিনের মধ্যে সাইড সিলি হবে, মুখ সিলি হবে। তারপর এই হ্যান্ডেল লাগানোর মেশিনে হ্যান্ডেল লাগানো হয় বা ডিকাট ব্যাগ করলে ডিকাটিং হয়। তো আমি আপনাদেরকে আরেকটি সহজ পদ্ধতি দিয়ে দিই। যারা অল্প আকারে বিজনেস করতে চান তো আপনারা এই ধরনের এই সাইড সিলিং মেশিনটি নিতে পারেন। এইগুলো হচ্ছে ব্যবহৃত মেশিন, আমাদের কাছে আপনারা ব্যবহৃত মেশিন পাবেন। তার পাশাপাশি নতুন ইনটেক মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো ব্যবহৃত মেশিন, এই মেশিনটি অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে এবং অবশ্যই আপনারা এই মেশিনগুলো আমাদের এখানে এসে নিজে বসে চেক করবেন। মেশিনে সাইড সিলি, মুখ সিলি, ফ্রন্ট সিলি করবেন, করে আপনারা মেশিন পছন্দ হলে আমাদের থেকে মেশিন নিতে পারবেন। আমাদের এখানে যতগুলো মেশিন দেখছেন সব মেশিনগুলোই ব্যবহৃত মেশিন, কিন্তু 100% ওকে আছে। এবং তার পাশাপাশি আপনারা যারা নতুন মেশিন নিয়ে শুরু করতে চাচ্ছেন চাইলে নতুন মেশিনও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং ব্যবহৃত মেশিন যারা চান ব্যবহৃত মেশিনও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। ব্যবহৃত মেশিন 100% ওকে আছে। মেশিন এসে বসে, মেশিনে কাজ করে, মেশিন পছন্দ হলে আপনারা আমাদের থেকে মেশিন নিতে পারবেন। তো প্রথমত সাইড সিলিং মেশিনের কথা বলি। এই সাইড সিলিং মেশিনটি 100% ওকে আছে, ব্যবহৃত মেশিন এবং একটি নতুন মেশিনের সাথে যা যা থাকার এই মেশিনটির সাথেও আপনারা তাই পেয়ে যাবেন। তিনটি ডাইস পাবেন, একটি ফিতা লাগানোর ক্লিপ পেয়ে যাবেন এই মেশিনটির সাথে, এই 60S মডেল মেশিনের সাথে। এবং নতুন মেশিনের ক্ষেত্রে ব্যবহৃত মেশিনটার দাম অনেকটা কমে পেয়ে যাবেন আপনারা। তো প্রথমত আপনারা একটি ব্যবহৃত সাইড সিলিং মেশিন নিতে পারেন এবং তার পাশাপাশি একটি হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য এই রকমের একটি ব্যবহৃত হ্যান্ডেল মেশিন নিতে পারেন। এগুলো অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে এবং এই হ্যান্ডেল মেশিনটি YC60S মডেলের একটি মেশিন।
একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনটি। অল্প কয়েকদিন ব্যবহার করা এগুলো মেশিন, আপনারা এসে নিজে বসে মেশিনে কাজ করে মেশিন 100% ওকে হলে মেশিনে ব্যাগে হ্যান্ডেল লাগাবেন, হ্যান্ডেল লাগিয়ে যতক্ষণ খুশি আপনি চেক করবেন মেশিন, তারপর মেশিন ওকে মনে হলে আপনারা আমাদের থেকে মেশিন নিতে পারেন। তো যারা প্রথম আকারে শুরু করতে চাচ্ছেন তারা একটি সাইড সিলিং মেশিন এবং একটি হ্যান্ডেল ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর মেশিন নিয়ে, এবং যারা ডিকাট মেশিন নিতে চাচ্ছেন না, যেহেতু ডিকাট মেশিনের দামটা ব্যবহৃত মেশিন হলো অনেকটা বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা এ ধরনের ম্যানুয়াল ডিকাট নিতে পারেন। এগুলো হাতের সাহায্যে করা হয়, এ ধরনের ম্যানুয়াল ডিকাট দিয়েও আপনারা সর্বপ্রথম বিজনেস শুরু করতে পারেন, অনেকেই এইভাবে করে থাকে। এবং এই হ্যান্ডেল মেশিনটির সাথে একটি অবশ্যই একটি কম্প্রেসার প্রয়োজন হবে আপনাদের, এই ধরনের একটি 30 লিটারের কম্প্রেসার নিতে হবে। এই কম্প্রেসার এই হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করতে পারবেন, কম্প্রেসারটির সাহায্যে ডিকাট মেশিন করতে পারবেন। এবং আমরা এখন আসি কাঁচামালের ক্ষেত্রে, আপনারা আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার এই ধরনের রোল পেয়ে যাবেন। আমাদের কাছে এখন বর্তমানে কিছু রোল আছে, আপনি এই ধরনের রোল নিতে পারেন আমাদের থেকে। এই রোলগুলো দিয়ে শপিং ব্যাগ তৈরি করা হয়, রোলগুলো থেকে কাপড় কেটে, এই ধরনের কাটিং মেশিন থেকে কাপড় কেটে তারপরে এই মেশিনটি দিয়ে প্রথমত মুখ সিলি করা হয়, তারপরে সাইড সিলি করা হয়, তারপর হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে চাইলে আপনারা হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেল লাগাবেন, এবং আপনারা ডিকাট ব্যাগ করতে চাইলে ডিকাট ব্যাগের ডিকাটিং করবেন, হয়তো ডিকাট মেশিন দিয়ে করবেন বা এই ধরনের ম্যানুয়াল ডিকাটিং দিয়ে করবেন। এবং আপনারা এই মেশিনটি দিয়েই আপনারা শপিং ব্যাগের যে হ্যান্ডেল ব্যাগগুলো হয়, এই ধর এই হ্যান্ডেল মেশিন যে হ্যান্ডেল লাগানো হয় সেই হ্যান্ডেল, আপনারা যে হ্যান্ডেল প্রথমত তৈরি করতে হয়, তো হ্যান্ডেল তৈরি করবেন যে এই মেশিনটি দ্বারাই হ্যান্ডেল তৈরি করা হয়, এরকম হ্যান্ডেল তৈরি করে নেবেন এই মেশিনটি দ্বারাই আমরা, কারণ এই মেশিনটির সাথে আমরা একটি ফিতা লাগানোর ক্লিপ দিয়ে দিব, এই ফিতা লাগানোর ক্লিপটি দিয়ে। এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেলের ডাইস লাগানো আছে, এরকম হ্যান্ডেল ব্যাগ তৈরি করার যে হ্যান্ডেল বানানো ডাইস এই মেশিনটিতে লাগানো আছে। এবং আরও দুটি ডাইস পেয়ে যাবেন, একটি সাইড সিলি এবং একটি মুখ সিলি ডাইস পেয়ে যাবেন, এবং একটি সাথে এই ফিতা লাগানোর ক্লিপটি পেয়ে যাবেন। এবং এই মেশিনটি দিয়েই সাইড সিলি হবে, মুখ সিলি হবে এবং এই ধরনের হ্যান্ডেল তৈরি হবে। হ্যান্ডেল তৈরি করে সাইড সিলি দিয়ে ব্যাগের মধ্যে সাইড সিলি করে মুখ সিলি করে ওই মেশিনটির মধ্যে, হ্যান্ডেল লাগানোর মেশিনটির মধ্যে জাস্ট আপনারা হ্যান্ডেল ব্যাগগুলো লাগাবেন, হ্যান্ডেল ব্যাগ লাগিয়ে হ্যান্ডেল তৈরি করবেন। এবং যারা ডিকাট ব্যাগ করতে চান, ডিকাট ব্যাগে হ্যান্ডেলের প্রয়োজন হয় না, ডিকাট ব্যাগে জাস্ট একটি কাটিং হবে। আমি আপনাদেরকে দেখাই, ডিকাট ব্যাগের মধ্যে জাস্ট এই ধরনের একটি কাটিং হয়, এটাকে ডিকাট ব্যাগ বলা হয়, এটা হচ্ছে ডিকাট ব্যাগ। এই ডিকাটিংগুলো হয় আমাদের পিছনের মেশিনগুলো দিয়ে, অনেকে পিছনের মেশিনগুলো ম্যানুয়াল মেশিন নিয়ে থাকে বা অনেকে এ ধরনের সেমি অটো মেশিন নিয়ে থাকে, এবং অনেকে এ ধরনের হাতের ডিকাট নিয়ে থাকে। এই হাতের ডিকাট দিয়েও এ ধরনের ডিকাটিং হয়। আপনারা যে স্ক্রিনে ডিকাটটি দেখতে পাচ্ছেন এগুলো এই হাতের ডিকাটিং দিয়েই করা হয়েছে। তো যাদের পুঁজি কম তারা এই ধরনের হাতের ডিকাট দিয়েও ডিকাটিং করতে পারবেন। আর এবং এটি দেখতে পারলেন ডিকাট ব্যাগ। এবং আমি আরেকটি জিনিস দেখাই, এখানে যে ছিলিগুলো দেখতে পাচ্ছেন এখানে হবে সাইড ছিলি এবং এই মুখের দিকে হবে মুখ সিলি। এবং যারা হ্যান্ডেল ব্যাগ তৈরি করবেন, যারা হ্যান্ডেল ব্যাগ তৈরি করবেন এই হ্যান্ডেলগুলো এরকমভাবে দুই পাশে লাগবে, এরকমভাবে দুই পাশে লাগানো হবে সেই হ্যান্ডেল মেশিন দিয়ে। তো শপিং ব্যাগ তৈরি করার যে যে ধরনের মেশিন প্রয়োজন আপনারা সকল মেশিনই পেয়ে যাবেন আমাদের কাছে। এই মেশিনগুলো দিয়ে আপনারা শপিং ব্যাগের বিজনেসটি শুরু করতে পারেন। যারা শপিং ব্যাগ নিয়ে চিন্তা করছেন, নিজেরা ব্যাগ তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন, তারা আমাদের থেকে মেশিন কিনে কাঁচামাল সকল কিছুর ব্যবস্থা আমি আপনাদেরকে করে দিব, ব্যাগের মধ্যে এমনকি ব্যাগের মধ্যে যে স্কিন হয় সেই স্কিনের ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে দিব, সকল কিছুর ব্যবস্থা করে দিব। তো যারা এই ধরনের বিজনেস নিয়ে আগ্রহী আছেন এবং মেশিন খুঁজছেন আপনারা এই ব্যবহৃত মেশিনগুলো দিয়েও শুরু করতে পারেন। তাছাড়া আপনারা আমাদের কাছে একেবারে ব্র্যান্ড নিউ মেশিনও পেয়ে যাবেন, ব্র্যান্ড নিউ মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং এই মেশিনগুলোর দাম জানতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলোর প্রতিটা মেশিনের দাম জেনে নেবেন বা ফুল সেটআপের দাম জানবেন, নতুন সকল মেশিনেরই আপনারা দাম জানতে পারবেন স্ক্রিনের মধ্যে যে নাম্বার আছে সে নাম্বারে কল করে, আরও বিস্তারিত আপনাদের যদি জানার থাকে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে। এবং আপনার এই মেশিনগুলো সরাসরি দেখতে হলে চলে আসতে হবে বিসমিল্লাহ মেশিনারিজ।
বিসমিল্লাহ মেশিনারিজের ঠিকানা হচ্ছে 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন, এই মেশিনের বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। এতক্ষণ বিসমিল্লাহ মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।